আসসালামু আলাইকুম, আমি ফজরা বি আছি আপনাদের সাথে। আজকে আমরা যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে সাইকেল পলিশ নিয়ে। আমাকে কয়েকজন আমার ইউটিউবে আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন যে কী করে আমার সাইকেলটাকে আমি সবসময় নতুন নতুন চকচকে রাখি। ওয়েল, সো আমি এই ট্রিক্সটা দেখেছিলাম আমার এক ফ্রেন্ডের কাছ থেকে, সে এটা বাইকের মধ্যে ইউজ করে। আপনারা চাইলে এটা আপনাদের বাইকের মধ্যেও ইউজ করতে পারেন। সো আজকের ভিডিওটি অবশ্যই সাইকেল এবং বাইকের জন্য দুটোর জন্যই সুইটেবল। চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা ভালোভাবে আপনাদের সাইকেলটিকে ওয়াশ করে নেবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সাইকেলের মধ্যে একটু ফ্যাকাশে হয়ে আছে এবং বিভিন্ন জায়গায় সাবানের আস্তরণ লেগে আছে। এখন আমার লাগবে এরকম দুটি বেলুন এবং একটি ফোমের টুকরা, অথবা আপনারা একটি পরিষ্কার কাপড় নিতে পারেন যদি ফোম না থাকে। এখন আমি দুটি বেলুন নিয়ে ভালোভাবে পলিশ করব যেন কোথাও বাকি না থাকে। আমার দুটি বেলুন লাগবে প্রতিবার পলিশ করার জন্য, আপনাদের তিনটাও লাগতে পারে। পুরো সাইকেলটি পলিশ হয়ে গেলে তারপর এই ফ্রেমের মধ্যে নরম কাপড়, আমি এখন ফোম নিচ্ছি, ফোম দিয়ে ভালোভাবে সাইকেলটি মুছতে হবে, অর্থাৎ যেন ফ্রেমের কোথাও বাকি না থাকে। তারপর আপনারা খেয়াল করবেন যে আপনাদের সাইকেলটি সুন্দরভাবে নতুনের মতো অনেকটা চকচক করছে। আপনারা আমাকে কমেন্ট করতে পারেন যে এত ধরনের তেল থাকতে আপনি কেন বেলুনের তেলটি বেছে নিলেন। ওয়েল, আমি সব ধরনের তেলই ইউজ করেছি আমার সাইকেলের জন্য, বাট আপনারা যদি অন্য তেলগুলো ইউজ করেন সেই ক্ষেত্রে দেখা যায় চালানোর পর এটার মধ্যে খুব বেশি ধুলুবালি লেগে থাকে, কিন্তু এই তেলটা খুবই পাতলা হওয়ার কারণে এটার মধ্যে ধুলুবালির পরিমাণ খুবই কম। সো আপনারা যখন চালাবেন এবং চালানোর পর যা শুধু মুছে রাখবেন, কয়েকদিন শুধু মুছবেন, মুছার উপরেই দেখবেন আপনার সাইকেলটি নতুনই আছে, আর কোনো কিছু করতে হবে না। আমরা অনেকেই বৃষ্টির দিনে সাইক্লিং করতে খুবই ভালোবাসি, কিন্তু দেখা যায় যে বৃষ্টির কারণে আমরা আমাদের শখের স্মার্টফোনটি সাথে করে নিয়ে যেতে পারি না। সো সেই ক্ষেত্রে আমরা করতে পারি সেটা হলো এই অবশিষ্ট যে বেলুনটা থাকে ব্যবহার করার পর সেটা আমরা এভাবে ভরে, ফোনের মধ্যে ভরে তারপর ইউজ করতে পারি বৃষ্টির জন্য। দেখতে পাচ্ছেন এটা ফুললি ওয়াটারপ্রুফ হয়ে গেল, সো এটাতে বৃষ্টির পানি ঢুকবে না। আপনারা চাইলেও এভাবে করে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিন, এবং নেক্সট টাইম আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাদের কমেন্ট বক্সে জানান, এবং এই ধরনের আরও সাইকেলিং এবং টিপস জাতীয় আরও ভিডিও দেখতে চাইলে এখনই এআর আকিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।